ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ ময়দান সহ দেশের ঈদগাহ ময়দানগুলো নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে নামাজের স্থান, সাজানো হচ্ছে দিনাজপুর গোরে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় হবে এখানে। 22 একর আয়তনের এই বিশাল ঈদগাহে লাখো মুসলি সমাগম হওয়ার কথা রয়েছে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সকাল 9টায় প্রধান জামাত শুরু হবে। ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাশেমি। এখানে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সুন্দর সুস্থভাবে এবং প্রাণের টানে মন খুলে যাতে নামাজ আদায় করতে পারে, বিগত বছরগুলোতে যে ব্যবস্থাপনা ছিল ইনশাআল্লাহ এবারে তার সাথে আরও বেশি সুন্দর সিকিউরিটি ব্যবস্থাপনা থাকবে। সকল সরকারি অফিস এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে এবং প্রিন্ট মিডিয়ার ভাই সবার সহযোগিতা নিয়ে আমরা সারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি এই ঈদের জামাত যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়। ঈদ জামাতের জন্য প্রস্তুত রংপুর নগরীর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দান। সকাল 8:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এখানে। অংশ নেবেন সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি সহ অন্তত 40 থেকে 45 হাজার মুসল্লি। পরিচ্ছন্নতার যে অংশ ছিল সেটা শেষ করেছি। এখানে উঁচু নিচু মাঠ ছিল, সেটা আমরা মাটি দিয়ে লেভেলিং করছি। ঈদুল ফিতরের নামাজ এই মাঠে করার জন্য সম্পূর্ণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখন প্রস্তুত। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও বগুড়া সহ সারা দেশে ঈদ জামাতকে ঘিরে সিসি ক্যামেরা স্থাপন, টহল পুলিশ নিয়োগ, আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।